হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর বন্ধুরা, জাস্ট এই মাত্র ডিউটি সেরে বাড়িতে এসেছি, তো এসেই ফটাফট ব্লগ শুরু করে দিচ্ছি। এখন বাজে দুপুর 12টা, দেখো একদম ডট 12টা বাজছে। আর এসে চেঞ্জ করেই ত্রিশু আমার মানে মাথা খেয়ে ফেলছে আজকে বাড়িতে ঢোকার সাথে সাথেই। আজকে অনেকদিন ধরেই বলছিল কিন্তু আমি পাত্তা দিচ্ছিলাম না, কিন্তু এখন বাড়িতে ঢোকার সাথে সাথে এই যে দেখো আমার আগে পিছিয়ে শুধু ঘুরছে। এই যে কেন বলতো, সেটা হলো ত্রিশুর জন্য আইসক্রিম বানানোর জন্য। তো আইসক্রিম বানানোর জন্য আজকে অনেকদিন ধরে বলছিল, কিন্তু কি বলবো বন্ধুরা, মানে এত গরম এত গরম যে কিচেনে যেতে ইচ্ছে করে না, না পারতে রান্নাবান্নাটা করা। তো রান্নাবান্না তো সকালবেলা টুকিটাকি একটু একটু করে চলেই যায়, এই টাইমে আসলে আর কিচেনে যেতে ইচ্ছে করে না। রাত্রিবেলাও তো সেম অবস্থা, মানে প্রচুর গরম পড়ছে। তো এখন কিন্তু আমার আগে পিছিয়ে শুধু ঘুরেই যাচ্ছে, মানে এসেছি পরে থেকেই শান্তি নেই। তো তার জন্য আমি আজকে ভাবলাম যে চলো ছেলের আবদারে আজকে ওর জন্য আইসক্রিম বানিয়ে নি। কথা বললে বানিয়ে দেবো না, চুপ। তো দেখো এখন এই অতিরিক্ত গরমে ছেলের আবদারটা রাখার জন্য চলে এসেছি কিচেনে। আর কিচেনে এসেই দেখো এখানে কি করছে, এখানে হলো আইসক্রিমের দুধটা বসিয়ে দিয়েছি, এখানে দুধ জাল হচ্ছে, ঠিক আছে। আর এই যে দেখো এখানে আমি কয়েকটা কাজু নিয়ে নিয়েছি, যেটা একটু গরম জলে ভিজিয়ে দিলাম। সেম এখানে আলমন্ড বাদাম, তো ওগুলো গরম জলে একটু ভিজিয়ে দিয়েছি। আর এখানে একটু দেখো দুধের মানে সর যেটাকে বলা হয়, তো সেটা আলাদা করে রেখেছি, সেটাকে একটু ফ্রিজে রেখে আর ছেলে দেখো আইস দিতে বারবার বলছে। এর আগেও দিয়েছি দুটো, কিন্তু না কি করবে ওই জানে, আইস দিয়ে আইসের এটা ভেঙেই ফেলেছি পুরো। দেখো এখন তাহলে ওর আইসক্রিমের মানে পুরো প্রসেসটা এখন শুরু করছি। তো সবার প্রথমে এখানে দুধটাকে একটু ভালো করে একটু জাল করে নিই, দুধটা একটু ঘনই হলে ভালো, তো এই জন্য একটু জাল করে সবার প্রথমে একটু ঘন করে নিচ্ছি। দাঁড়াতে পারছি না কিচেনে এত গরম। তো বন্ধুরা এই যে দেখো এখানে যে কাজুটা ভিজিয়েছিলাম, কাজু বলছি সরি আলমন্ড, তো আলমন্ডটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তো সেখানে দিয়ে দিলাম। তাছাড়া এখানে যে কাজুটা নিয়েছি সেম কাজুটাকেও দিয়ে দিচ্ছি, আর এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো চলো, এদিকে আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো দেখো এখানে কাজু আর আলমন্ডটাকে পেস্ট করে নিয়েছি, এবার আমি এটা দুধের সাথে মিশিয়ে দেব। দুধটাও আমার অনেকটা গাঢ় হয়ে গেছে। তো দেখো এখানে কাজু আর আলমন্ডের পেস্টটাকে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো এখানে 1 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি, এবার চিনিটাকে অ্যাড করবো। তো চলো চিনি অ্যাড করছি, চিনিটাকে অল্প অল্প করে অ্যাড করবো। তো এই যে দেখো এখানে আমার আইসক্রিম মোটামুটি রেডি। এবার এতে আমি এই যে এখানে হলো দুধের যে সর, তো সরটাকে অ্যাড করে দিচ্ছি। সরটাকে আগে একটু ভালোভাবে আমি মিশিয়ে নিই। তো এই যে দেখো বন্ধুরা এখানে আমি আইসক্রিমটাকে সেট করে নিয়েছি, এবার এটা লাগিয়ে দিচ্ছি, আর এটাকে এখন আমি রেখে দেবো ফ্রিজে, ঠিক আছে। তো বন্ধুরা ত্রিশুর আইসক্রিম বানিয়ে জাস্ট এই মাত্র স্নান সেরে আসলাম, দেখো তো চুল। তো বন্ধুরা ছেলের আবদারে ওর আইসক্রিম বানালাম, বানিয়ে স্নান করলাম, স্নান টান সেরে এই মাত্র এসেছি।
আর কি বলবো, এত গরম মনে হচ্ছে একদম হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা, টিকতে পারছি না। এই যে দেখো, ওকে তো একদম পুরো ঘামিয়ে একদম পুরো ভেজা ভেজা করে ফেলেছে পুরো শরীর। তো মা ছেলের অবস্থা গরমে খুবই খারাপ। যিশুর বাবা তো অফিস গেছে, ওরও অবস্থা খারাপ হচ্ছে। এদিকে ফোন করেছিল একটু আগে, গরমে মানে কাজই করতে পারছে না। তো রৌদ্রের মধ্যে মানে বাড়িতে আসলাম, মনে হচ্ছে মাথাটাও যন্ত্রণা করছে। তো স্নান করে একটু বসলাম, এখন এখন হলো খাওয়াবো। এই যে এই দুষ্ট আজকে কদিন ধরে মানে স্কুল থেকে আসার পর আমাকে আর শান্তি দিচ্ছে না। এই খাবো, সেই খাবো, এটা করবো, সেটা করবো, জল দাও, জুস দাও, গ্লুকোজ দাও, তারপরে মানে এই সেই করে করে একদম আমার মাথা পুরো খারাপ করে দেয়। এখন দেখো এখন কীভাবে দাঁড়িয়ে আছে। তো এখন যাচ্ছি ছেলেকে খাওয়াবো, নিজেও খাবো, কারণ সকাল থেকে এখনও খাওয়া হয়নি। আর আজকের মেনু কি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। গরমে সকালে মানে রান্নাটাও করতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তো অর্ধেক রান্না করেই চলে গেলাম ডিউটিতে, কারণ টাইম শর্ট ছিল। বাকি রান্নাটা ত্রিশুর বাবাই করেছে। সকালবেলা আজকে চিকেন রান্না হয়েছে, তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি ত্রিশু আমি। এদিকে দেখো, লতি শুটকি মাছ দিয়ে হয়েছে, এখানে হয়েছে মাছ, আলু, ঝোল। তাছাড়া এখানে কড়াইতে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এখানে হলো চিকেন। দেখো তো বর আজকে সকালবেলা চিকেন রান্না করেছে। তো আমাদের জাস্ট ত্রিশুকে এখন খাবারটা মেখে দিয়েছি, আর আমি এখনও ধরিনি। তো আমাদের এখন মা ছেলে দুপুরবেলার খাওয়া হচ্ছে। ত্রিশুর বাবাকে ফোন করেছিলাম, তো ওরও এখনও খাওয়া হয়নি, এখন দুইটার মতো বেজে আসছে, ও খেতে বসবে। তো ঠিক আছে চলো আমরা এখন লাঞ্চটা করে নিই। হ্যাঁ, লাঞ্চটা করে নিই, তারপর আবার আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ইভিনিং টাইমে আবার এসেছি তোমাদের সামনে, আর এখন প্রায় 8টার মতো বাজছে। তো সন্ধ্যে থেকে মানে ক্যামেরাও করতে ইচ্ছে করছে না, কেন বলো তো, এত গরম পড়ছে, এত গরম পড়ছে। তো সন্ধ্যের কাজকর্ম গুছিয়ে, এই যে দেখো আমার মা ছেলে এখানে নিচেই বসে পড়াশোনা করছিলাম, আর এক্ষণেই ডেলিভারি বয় এসছে। এখন রাত্রি বাজে প্রায় 8টা। তো ও মানে ফোন করে, ও বাজারের দিকে গেছে, ও ফোন করে বললো, তো সেটা রিসিভ করতে গেলাম। কী এনেছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। দেখো কত বড় জিনিস নিয়ে এসেছে, এই যে ঠিক আছে, তো এটা শেয়ার করব পরে। এখন আমি ত্রিশুকে পড়াশোনা করাচ্ছি, আর গরমে একদম অস্থির হয়ে আছি বন্ধুরা, তার জন্য ক্যামেরা ট্যামেরাও করতে ইচ্ছে করছিলো না। দেখো আমার ছেলের কি উৎপাত শুরু হয়ে গেছে, মানে পড়া থেকে উঠেছি, ওর উৎপাত শুরু হয়ে গেছে। তো চলো ত্রিশুকে পড়াশোনা করিয়ে নিই, পরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, এটা এখন খোলা হচ্ছে, আর এদিকে আরেকজনের কিন্তু অবস্থা খারাপ। তো এই যে দেখো, ওয়াও, দাঁড়াও, পারবে না, পারবে না, ধাম করে ফেললে এটা কেটে যাবে। বাবাকে দে, বাবাকে দে, তো দেখো বন্ধুরা কি নিয়ে চলে এসেছি আমরা, আর এটা কেন আনা হয়েছে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো বন্ধুরা দেখলে এটা ওপেন করে নেওয়া হয়েছে, আর কোথায় যাব এত বড় লাগেজ নিয়ে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করা হবে। তো বন্ধুরা এই যে দেখো, চলে এসেছি কিচেনে, আর কিচেনে এসে এখন দুজনের জন্য এই যে গ্রিন টি করা হচ্ছে। তো এদিকে আমাদের গ্রিন টিটা রেডি হয়ে যাক, আর আমি এদিকে কি করব বলো তো, ভাতটা একটু বসাবো, কারণ এখনো রান্না হয়নি আজকে। আর দেখো কি করেছি আজকে, কড়াই সহ চিকেনটাকে ঢুকিয়ে রেখে দিয়েছি,
ফ্রিজে। তো এরকম আমার মতো কে এরকম কাজ করো বলো তো? আজকে দুপুরবেলা আমার এতটা ঘুম পাচ্ছিল যে এটাকে আর মানে কোনো বাটিতে রাখার মতো টাইম হচ্ছিল না, তখন আমি একদম কড়াইটা সহই চিকেনে ঢুকিয়ে দিলাম। তো এখন দুধ জালও হয়নি আজকে, তো চলো ফ্রিজ থেকে দুধ বের করে নিচ্ছি। তো দুধ জাল করবো, ভাত হবে আর চিকেন তো আছেই। তো চিকেন যেহেতু আছে এখন আর কিছুই রান্নার ঝামেলা হবে না, শুধু ভাতটাই করব। তো চলো, এদিকে আমাদের টি রেডি হয়ে গেলো, তো ওটা দিয়ে আসি ওকে।